বন্ধুরা, মালয়েশিয়া যারা ভারতের তেজস ফাইটার জেটের চেয়ে দক্ষিণ কোরিয়ার ফাইটার জেটকে বেছে নিয়েছিল তারা এখন আফসোস করবে, কারণ ভারতের তেজস ফাইটার জেট বিশ্ব তালিকায় স্থান পেয়েছে, যা জানলে আজ আপনারা সবাই গর্ববোধ করবেন। ভুলে যান তেজসের ইতিহাস, এমনকি রেজাল্ট কেমন কি ছিল বা সেই সময়ে বিশ্ব কি ফলাফল নিয়ে ভাবছিল তেজসকে নিয়ে, সেই সব ভুলে যান, কারণ এখন তেজস বিশ্বের ফাইটার জেট। এটি এমন একটি ফাইটার জেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে সুনির্দিষ্ট প্যাকেজ রয়েছে, সেই সমস্ত মিসাইল বিশ্বের সঠিক মিসাইলের লিস্টে অন্তর্ভুক্ত। ভারতের ফাইটার জেট দূরপাল্লার অস্ত্রে সজ্জিত, অর্থাৎ বিশ্বের সবচেয়ে ছোট এমনকি হালকা সুপারসনিক গতির মিসাইল থেকে শুরু করে সুপারসনিক স্পিডে ওরা জয় জয়কার হয়ে উঠেছে তেজস। এমনকি এখন এটিতে মারাত্মক নির্ভুল মিসাইলের সাথে সাথে স্মার্ট অস্ত্র সেট হয়ে গেছে। আর এই প্যাকেজের সামনে চীন বা তুরস্ক বা দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান ভারতের তেজসের বিরুদ্ধে দাঁড়াতেই পারবে না। আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হোক বা অত্যাধুনিক মিসাইল, এটা ছাড়া তো কঠিন যে কোনো একটি ফাইটার প্লেন। কারণ আজকের দিনে ফাইটার জেট চতুর্থ প্রজন্মের হোক বা পঞ্চম প্রজন্মের, কারণ ফাইটার জেটের সবচেয়ে বড় শক্তি হলো তার অস্ত্র আর ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা। এমনকি আজ তেজস সব কিছু পেয়ে গেছে। ফাইটার জেট এই সব ক্ষেত্রে তেজস ফাইটার জেট এমন একটি বেহতরিন ফাইটার জেট তৈরি হয়েছে যার সামনে আজকের দিনে চীন বা কোরিয়ার ফাইটার কোথাও টেকে না। তো বন্ধুরা, ভারতের তেজসের এত বড় সাফল্যের জন্য কমেন্ট বক্সে একটি ডিআরডিও নামে জয় হিন্দ অবশ্যই লিখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।